तेरे नाम से पुकारा लेकिन तू कभी ना आया, मेरे दिल में तू समाया। सुनिए तेरी बातों में खो जाना मुझे जग ने ही सिखाया, मेरे दिल में तू समाया। सुनिए मुक्ति पे गेल तरुण शिल्पी অরিন সেনগুপ্তের নতুন মিউজিক ভিডিও ওয়াক থ্রু দ্য ডোর। এই দিন মিউজিক ভিডিওর আত্মপ্রকাশের অনুষ্ঠানে ক্যাফে পজিটিভে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, সঙ্গীত পরিচালক জয় সরকার, সঙ্গীত শিল্পী সৌমক চট্টোপাধ্যায়, দেব চৌধুরী সহ আরও অনেকে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে একটি ইংরেজি ও হিন্দি ভাষায় তৈরি গান পরিবেশনা করেছেন অরিন। প্রথম ভালোবাসা স্মৃতিমধুর এই গানের সুর ও কথা লিখেছেন অরিন নিজেই। শিল্পী অরিন ছোটবেলা থেকেই গানের জগতের সঙ্গে যুক্ত, মায়ের হাত ধরেই প্রথম গান শেখা। অরিনের এই নতুন মিউজিক ভিডিওটি আপনারা দেখতে পাবেন কসমিক হারমোনি ইউটিউব চ্যানেলে। ভালো চালিয়ে, মানে পড়াশোনার চাপটা পড়বে ভীষণ বেশি, এর যত বড় হবে জীবনের চাপটা পড়বে আরো বেশি। সুতরাং গান বাজনা করতে গেলে জীবনে অনেক কিছু ছাড়তে হয়, এটা একটা সবচেয়ে বড় কথা। এবং আমি কাউকে, আমি তো কখনোই বলবো না যে এটা প্রফেশন করো, পড়াশোনাটা শেষ করো তারপরে ভেবো, ঠিক আছে? হ্যাঁ, কি জিনিস বলবো, খুব সুন্দর গেয়েছে, খুব স্টেডি সিঙ্গিং এবং কম্পোজিশন। আরে আমি এটা জাজমেন্ট করছি না, আমাকে জিজ্ঞেস করে যে আমার কথা বলতে। আর গান বানানোর চেষ্টাটা আমার খুব ভালো লেগেছে, মানে এই বয়স থেকেই একটা গান লিখে গান সুর করে স্বয়ং সম্পূর্ণ সংরাইটার হওয়া, এটার উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। এটা তুমি করে যাও, নানা রকমের গান বাজনা শোনো, আর দেবের সাথে আমি একমত, এবার একটা বাংলা গান করো। আর তোমার কাজও খুব ভালো লেগেছে শুনে। অরিন এবং অরিনের বাবা মার জন্য একবার জোরে হাততালিটা হতেই হয়, কারণ ওদের চেষ্টা ছাড়া এবং সুমন ডেফিনেটলি সবার ছাড়াই হতো না। এগিয়ে চলো, পথটা খুব একটা সুবিধের না, তার জন্য খুব লড়াই করতে হবে এবং শিখতে হবে, প্রপার শেখাটা দরকার, খুবই জরুরি। এটা তো হলো, সামনেটা বড্ড অন্ধকার, সেটাকে লড়াই করে জিততে হবে। অল দ্য বেস্ট। আমার সিডি লঞ্চের সময় আমাকে বলতে গেলে আমার গলা দিয়ে এক বর্ণ আওয়াজ বেরোতো না। সো কংগ্রাচুলেশনস টু ইউ পার্সোনালি ফর দ্যাট, ইউ আর ওয়ে স্মার্টার দ্যান অ্যাট লিস্ট আই ওয়াজ। আর গান বাজনাটাকে যে সুন্দর করে বয়ে নিয়ে যাচ্ছে অরিন, ওর পড়াশোনা ইত্যাদি সমস্ত কিছুর সঙ্গে, এবং দুটোই মূল স্রোতের জায়গায় রয়েছে। আমাদের যেটা সাধারণত হয়ে থাকে হয়তো বিশেষ করে বাঙালি পরিবারে, যে স্কুল পড়াশোনা কলেজ এই সমস্ত কিছু চাপে পড়ে গান বাজনাটা সম্পূর্ণ থামাচাপা পড়ে যায়, ওটা একটা এক্সট্রা কারিকুলার রয়েছে, কিন্তু সেইটা ওর ক্ষেত্রে হয়নি। সেটা আমার মনে হয় এটার জন্যে একটা বিশেষ আশীর্বাদ লাগে, এবং খুব গুরুত্বপূর্ণ ওর বাবা মার আশীর্বাদ এবং একটা হাত ওর মাথার উপর রয়েছে, সেটা সেটা ওর জন্য একটা খুব বিশাল একটা বিরাট আশীর্বাদ। সেটা আমিও কিঞ্চিত পেয়েছিলাম আমার যখন ওদের বয়স, ওর বয়স ছিল। তো আর অরিন খুব অল্প দিন হয় ওদের সঙ্গে আলাপ, ওর মা সূত্রেই ওর সঙ্গে আলাপ। ওর মা খুব ভালো গান গায়, রবীন্দ্রনাথের গান খুব গান খুব ভালো গায়। অরিনের এই কাজটাই আমার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে খুব স্মার্ট অ্যাপ্রোচ। প্রথমে যখন একটা গিটার দিয়ে ঢুকছে ও, ভীষণ, আমি জানি না জয়, আমার খুব পল সামানন গারফাঙ্কেল কথা মনে করছিল, হ্যাঁ হোম বাউন গানটার কথা মনে হচ্ছিল, আমি জানি না তুই শুনেছিস, হ্যাঁ, কিন্তু মানে দীর্ঘদিনের পুরোনো কান্ট্রি ফ্লেভারটা আসছিল তার সঙ্গে। তুই যেভাবে হিন্দিতে যখন গেল শিফটিংটাও খুব ভালো, গানা তুমি অত্যন্ত ভালো অ্যান্ডেন্ট করেছো, অত্যন্ত ভালো অ্যান্ডেন্ট করেছো। আর যেই যেই মানুষটি তোর প্রথম হাতটা ধরেছে, সুমন সুমন চট্টোপাধ্যায়ের নামটা অনেক দিক দিয়েই খুব মানে ভালো এবং খারাপ সব মিলিয়ে মিশে, আজ এই মুহূর্তে ক্যাফে পজিটিভের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা লেক ভিউ রোডে। এখানে এটা অফারের একটা উদ্যোগের অংশ, এবং অফার দীর্ঘদিন ধরে নানা সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। কল্লোলদা, চন্দনদা আমার দীর্ঘদিনের পরিচিত, আমাকে আমি প্রচণ্ড স্নেহ ভালোবাসা প্রশ্রয় পেয়ে থাকি ওদের থেকে। আর ওদের ডাকেই আসা এখানে অরিন, একদম ছোট্ট ছেলে, ওর 18 বছর বয়স, ওর একটা নতুন গান লঞ্চ হলো,
সেটা ইংরেজি এবং হিন্দিতে ও লিখেছে এবং কম্পোজ করেছে। সেই উপলক্ষে আসা, খুব সুন্দর গেয়েছে ও, ভারী ঝকঝকে একটা ভিডিও হয়েছে কসমিক হারমোনি থেকে, সেই গানটা রিলিজ হয়েছে, আপনারা সবাই শুনবেন। আর আমার প্রচার মাধ্যমের সমস্ত বন্ধুদের জন্যও শুভেচ্ছা থাকলো, তারা এই অনুষ্ঠানটা কভার করতে এসেছেন, খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হয়, ভালো থাকুন। দিদি কি বলবেন? আমারও খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, অরিনের ছোট্ট বাচ্চার একটা কাজ আমাদের হাত ধরে শুরু হলো, সকলের হাত ধরে এমন একটা সুন্দর, যে ক্যাফে পজিটিভ এত সুন্দর একটা উদ্যোগের একটা জায়গা, তাই এটা খুব আনন্দের বিষয়। ও অরিন ইংরেজি বাংলা গান, ইংরেজি হিন্দি গান করেছে, সে এরপরে ও বাংলা গানও করবে, পড়াশুনো করবে, অনেক দূর এগিয়ে যাবে, আমরা সবাই সঙ্গে আছি। বুঝতে পারিনি এনাদের মতো গুণী শিল্পীদের সামনে আমার প্রথম অরিজিনাল লিরিক্স লেখা এবং সুর দেওয়া গান লঞ্চ হবে এনাদের সামনে, তো এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মা বাবার উপর যায়, এত ভালো অ্যারেঞ্জমেন্ট করার সব কিছু। তো প্রথম গানটা এত ভালোভাবে সাকসেসফুল হয়ে লঞ্চ হবে সেটা আমি জীবনেও ভাবিনি, তো আশা করি এরকমই গান আমি লিখতে থাকি পরে। এবং সেকেন্ড গানটা আমার একটি বাংলা গান হবে, আশা করি ওটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, একদম মানে খুব তাড়াতাড়ি বাংলা গানটা আসতে চলেছে, কারণ সবাই বাংলা গানের জন্য ওয়েট করে আছে। হ্যাঁ, তো ওটাই আজকে দেব স্যারও আমাকে বললেন যে সেকেন্ড গানটা যেন অবশ্যই একটা বাংলা হয়, তো ওটা আমার লিরিক্স লেখাই আছে, তো আবার সুর দিতে যতক্ষণ লাগবে, তো আমি অবশ্যই করে সেকেন্ড গানটা খুব তাড়াতাড়ি না হলেও আমি লঞ্চ করবো, কারণ আমি কিছুদিন পরেই কলেজে চলে যাচ্ছি দিল্লিতে, তো আশা করি তাড়াতাড়ি হবে না, বাট সেকেন্ড গানটা আমার বাংলাই হবে ওইটুকু। গানের জগতে প্রবেশটা কী করে? আমার ছোটোবেলা থেকেই আমি গান করি, সেটার সম্পূর্ণ ক্রেডিট যায় আমার মায়ের ওপর, মা এবং তার বাবা শ্রী নানক চট্টোপাধ্যায়, তারা দুজনেই গান গান, এবং সেই জেনেটিক্যালি আমিও গান গাই, আমার গলায় সুর আছে, পেয়েছি আমি তাদের থেকেই, তো মা আমাকে প্রথম থেকে শেখায় গান, এবং তার মানে তার কণ্ঠেই আমার প্রথম শুরু গান। আমার পড়াশোনার পাশাপাশি গানটা না বললে, গানের পাশাপাশি পড়াশোনাটা আমি চালাচ্ছি ওটাই বলতে পারবো এখন, তো আমার গানটাই মেন, আমার গান এখন এক্সট্রা কারিকুলার, আমার ওটাই মেন গানটা, তো পড়াশুনো এখন যে জন্য এক্সট্রা কারিকুলার হয়েছে বাবার জন্য, ওই জন্য ঝাড় খাই আমি, তো ওটাই বলে। দর্শকদের জন্য কী বলবে? দর্শকদের জন্য বলবো যে এই গানটা আমি লিখেছি সম্পূর্ণ নিজের একটা এক্সপিরিয়েন্স নিয়ে, তো এটা এই মেসেজটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার খুবই ভালো লাগবে, এবং গানটা ভালো হয়েছে বাজে হয়েছে যাই হয়েছে আমাকে প্লিজ জানাবেন, আমার এটা একদমই প্রথম গান, তো আমি নিজেও জানি না এটা কেমন হয়েছে আদৌ ভালো কি না, তো আপনারা যদি খুব ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। একদম একদম। তেরে নাম সে পুকারা লেকিন তু কভি না আয়া, মেরে দিল মে তু সমায়া সোনিয়ে, তেরি বাতো মে খো জানা মুঝে জগ নেহি সিখায়া, মেরে দিল মে তু সমায়া সোনিয়ে। ধন্যবাদ। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।